মনিস্টন শুধু মনের জন্যই উপকারী নয়, এর প্রভাব শরীরের উপরেও রয়েছে। মেয়েদের শারীরিক হরমোনের ভারসাম্য রক্ষা করে মুন পাথর, বিশেষ করে ঋতুচক্র ও সন্তান প্রসবের ব্যথা কমাতে সাহায্য করে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ডায়মন্ড পাথরের গুণাগুণ। হীরে ধারণ করার অনেক উপকারিতা আছে, দেখে নেওয়া যাক হীরে পাথরের বিশেষ গুণগুলি। ডায়মন্ড ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? জ্যোতিষশাস্ত্র মতে হীরের আংটির সঙ্গে শুক্রগ্রহের যোগ পেঁচায় নিবিড়, তাই তো মূল্যবান এ পাথরটি ধারণ করলে জন্মকুষ্ঠিতে এ বিশেষ গ্রহটির অবস্থান শক্তিশালী হতে শুরু করে, ফলে একাধিক উপকার মেলার পথ প্রশস্ত হয়। এমন মহিলা খুব কমই রয়েছেন যাদের হীরে পরার শখ নেই, তবে জ্যোতিষশাস্ত্র বলছে অন্য কথা। ইচ্ছে হলে যে হীরে পরে নেবেন তা না করাই শ্রেয়। হীরে আপনার জন্য মানানসই হলে জীবনে সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে। যে সকল মেয়েদের সাংসারিক জীবনে সমস্যা রয়েছে তারা এই পাথর ব্যবহার করতে পারেন। হীরে পাথর সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয়, বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হীরে হয়ে ওঠে সমস্যার কারণ। কিছু বিশেষ পরিস্থিতিতে জ্যোতিষীদের পরামর্শ মেনে হীরে পরা যেতে পারে। হীরে পরলে যশ ও প্রতিষ্ঠা লাভ করা যায়, শুধু তাই নয় নানা রোগ থেকে মুক্তি দিতে পারে এই রত্ন। আবার এটি পরলে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি হয়। হীরে শুক্রের রত্ন। বিশেষজ্ঞদের মতে শুক্র গ্রহের অবস্থান জোরালো হয়ে উঠলে একদিকে যেমন মনের মতো জীবনসঙ্গীর খোঁজ মেলে, তেমনি বৈবাহিক জীবনও আনন্দে ভরপুর হয়ে ওঠে। শুধু তাই নয়, শুক্র গ্রহের সুপ্রভাব আরও একাধিক উপকার মেলার পথও প্রশস্ত করে দেয়। যেমন ধরুন শারীরিক সৌন্দর্যতা বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নতি ঘটে, পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে, ক্রিয়েটিভ কাজে উন্নতির পথ প্রশস্ত হয় এবং কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে যায়। তবে এখানেই শেষ নয়, এমনও বিশ্বাস করা হয় যে হীরের আংটি ধারণ করলে বাড়িঘাটির মালিক হয়ে ওঠার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধির পথও প্রশস্ত হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এত সব উপকার পেতে কিন্তু মধ্যমায় হীরের আংটিটি পড়তে হবে। হীরের আংটি পড়লে একদিকে যেমন খারাপ চিন্তা দূরে পালাতে সময় লাগে না, তেমনি মনের জোর বাড়ে চোখে পড়ার মতো। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কবি, লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড় এবং যারা নাটক সিনেমার সঙ্গে যুক্ত তাদের হীরের আংটি পরা বেজায় জরুরি, কারণ এমনটা করলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়। মনিস্টন পাথরের গুণাগুণ। মনিস্টন পাথর অন্যান্য রত্ন পাথরের চেয়ে দামি সস্তা, তবে আসল মনিস্টন পাথর হলে তার কাজ হয় অসাধারণ। ব্লু মনিস্টন বেশি উপকারী, দেখে নেওয়া যাক মনিস্টন পাথরের বিশেষ গুণাবলী। মনিস্টন ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? রাশিতত্ত্ব হিসেবে যাদের চন্দ্রগ্রহের খারাপ প্রভাব রয়েছে তাদের মুন পাথর ব্যবহার করতে বলা হয়ে থাকে। এটি চাঁদের প্রতীক, তাই নারীত্ব এবং উর্বরতার প্রতীক। মনিস্টন হল সেই রত্ন যার মধ্যে লুকিয়ে থাকে চাঁদের বৈশিষ্ট্য, এটিকে চন্দ্রকান্তও বলেন। অনেকেই এই সাদা রঙের পাথর ধারণ করেন, কিন্তু আপনি কি জানেন মনিস্টন ধারণে জীবনযাত্রার মান উন্নত হয়, এটি প্রশান্তি ও শান্তি নিয়ে আসে মনে, পাশাপাশি এটি ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। বিশ্বের সর্বত্র মনিস্টন পাওয়া যায়, তবে প্রাচীন ইতিহাসে এই পাথরের গুরুত্ব প্রচুর। রোমান ও গ্রিকরা এটি ঐশ্বরিক রত্ন হিসেবে মনে করত, দেবতাদের তারা এই পাথর অর্পণ করত। মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অনেকে মনিস্টন পরেন, এ পাথরকে অনেকে ভালোবাসা ও সুরক্ষার পাথর হিসেবে ব্যবহার করেন। এটির বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন মানসিক ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে, মনিস্টন শান্তি বাড়ায়, এছাড়া এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, আবেগ আর ভারসাম্য রক্ষা করতে পারে, আত্মবিশ্বাসী করে তোলে, মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাতে পারে, এটি শান্ত এবং মনের শান্তিকে অনুপ্রাণিত করতেও পরিচিত। এটি রহস্য এবং জাদু একটি আভা দেয় যা সমস্ত পাথরপ্রেমীদের প্রশংসার কারণ। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে, দম্পতিদের জন্য পারফেক্ট। মনিস্টন রোমান্টিক সম্পর্কের মধ্যে ভালো ভারসাম্য প্রদান করে এবং তর্কের পরে পুনর্মিলনে সহায়তা করে। মনিস্টন শুধু মনের জন্যই উপকারী নয়, এর প্রভাব শরীরের উপরেও রয়েছে। মেয়েদের শারীরিক হরমোনের ভারসাম্য রক্ষা করে মুন পাথর, বিশেষ করে ঋতুচক্র ও সন্তান প্রসবের ব্যথা কমাতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে যেদিন থেকে মনে করা হয় চাঁদ মানুষের মনকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেদিন থেকে মুন পাথরকে ব্যবহার করা হয় মানুষের মনের শান্তির জন্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।